আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। ধুঁকছে শ্রীলঙ্কা, আর্থিক বিপর্যয়ের সাথে দানা বাঁধছে রাজনৈতিক সংকট। ইউক্রেনীয়দের ভয়ঙ্কর সেই ড্রোন চালানো শেখাচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতের দিল্লিতে মাংসের দোকান বন্ধের নির্দেশ দিয়ে বিতর্কের ঝড়। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা, ভারতকে আবারও হুঁশিয়ারি দিল আমেরিকা। চীন রাশিয়াকে ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার নতুন পদক্ষেপ। রাশিয়ার বিরুদ্ধে অমার্জিত ও নিন্দনীয় উস্কানি দিচ্ছে ইউক্রেন, বললেন পুতিন। রাশিয়া হাজার হাজার মানুষকে হত্যার প্রমাণ লুকাচ্ছে, বললেন জেলেনস্কি। এবার বিস্তারিত। ভয়ানক অর্থনৈতিক সংকটের মুখে শ্রীলঙ্কা। দেশটিতে জ্বালানির হাহাকার, পরিবহন প্রায় বন্ধ। খরচ বাঁচাতে দেশজুড়ে 10 থেকে 13 ঘন্টা লোডশেডিং করা হচ্ছে। এরই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন কলম্বোর জনতা। এরপরে শ্রীলঙ্কা জুড়ে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া। তবে জরুরি অবস্থা উপেক্ষা করেই দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও রাজপক্ষের পরিবারকে ক্ষমতা থেকে সরানোর দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন। আর্থিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় চলতি মাসের প্রথম দিন থেকে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। তা জারি করা হয় 3 এপ্রিল। গত 1.5 সপ্তাহ ধরে দেশটিতে চলছে ভয়াবহ অর্থনৈতিক সংকট। আর্থিক বিপর্যয়ের আবহে শ্রীলঙ্কায় দানা বেঁধেছে রাজনৈতিক সংকটও। শপথ নেয়ার 24 ঘন্টার মধ্যেই ইস্তফা দিলেন নতুন অর্থমন্ত্রী। এছাড়াও মঙ্গলবার শ্রীলঙ্কায় 41 জন সদস্য সমর্থন প্রত্যাহার করায় পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সরকার। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ার ঘটনাচক্রে যিনি প্রধানমন্ত্রী মাহিন্দার ভাই, এর কাছে বিরোধীদের একাংশ দাবি জানিয়েছে অবিলম্বে পার্লামেন্টের অধিবেশনে সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পাশাপাশি গোতাবায়ার ইস্তফা এবং আর্থিক সংকটের মোকাবেলায় জাতীয় সরকার গড়ার দাবিও উঠেছে। রুশ বাহিনীকে পরাস্ত করতে ট্যাঙ্ক বিধ্বংসী সুইস ব্লেড ড্রোন চালানো শেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আত্মঘাতী এই ড্রোনটি কামিকাজে ড্রোন নামে পরিচিত। এ মুহূর্তে যেসব ইউক্রেনীয় নাগরিক যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, তাদেরই শেখানো হচ্ছে কিভাবে চালাতে হয় ভয়ঙ্কর এ ড্রোন। মার্কিন একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে এটি এমন একটি বিধ্বংসী অস্ত্র যা একটি ব্যাকপ্যাকে ফিট করা যায়, অপারেটর থেকে কয়েক মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং সেটিকে অগ্রসর হতে থামিয়ে দিতে পারে। এ ড্রোনের সামনের অংশে ট্র্যাক বিধ্বংসী এক ধরনের ব্লেড ব্যবহার করা হয়। মার্কিন ওই কর্মকর্তা বলেন, প্রশিক্ষিত ইউক্রেনীয়রা পেশাদার সামরিক শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছেন। তারা শিগগিরই ইউক্রেনে ফিরে যাওয়ার আগে অন্যান্য সিস্টেমে আরও প্রশিক্ষণ গ্রহণ করবেন। সুইস ব্লেড ড্রোন ইউক্রেনের সেনাবাহিনীতে নতুন। হোয়াইট হাউস গত 16 মার্চ জানিয়েছে যে তারা ইউক্রেনকে 100টি সুইস ব্লেড ড্রোন সরবরাহ করবে। ভারতের রাজধানী দিল্লিতে হিন্দুদের ধর্মীয় উৎসব নবরাত্রির 9 দিনে সব মাংসের দোকান বন্ধ রাখতে নগর কর্তৃপক্ষের এক নির্দেশকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। বিবিসি বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। বিবিসি জানায়, কর্তৃপক্ষের নির্দেশের পর গত 2 দিন ধরে দিল্লির অনেক মাংসের দোকান বন্ধ রয়েছে। ওই নির্দেশের ব্যাপারে দিল্লির দক্ষিণ ও উত্তরের মেয়ররা বলেছেন, নবরাত্রির সময় বেশিরভাগ হিন্দু মাছ মাংস অর্থাৎ আমিষ খান না এবং খোলা জায়গায় মাংস কাটা দেখতে তারা পছন্দ করেন না বলে অনেকেই অভিযোগ করেছেন। মহিষাসুরের বিরুদ্ধে লড়াইতে হিন্দু দেবী দুর্গার বিজয় উদযাপন উপলক্ষে 9 দিন ধরে নবরাত্রি উদযাপন করা হয়। ধর্মপ্রাণ হিন্দুদের অনেকে এ সময় মাংস খান না, অনেকে এমনকি পেঁয়াজ রসুনও খান না তারা। দিল্লির মসজিদে বর্তমানে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তারা মাংসের দোকান বন্ধ রাখা নিয়ে কোনো নির্দেশনা দেয়নি বলে জানা গেছে। যে 2 মেয়র 11 এপ্রিল পর্যন্ত মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন, তারা ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির রাজনীতিতে জড়িত। এদিকে মাংসের দোকান বন্ধের সিদ্ধান্তের ব্যাপারে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। নেতৃত্বদের মতে, এ ধরনের সিদ্ধান্তে ভারতের বহুত্ববাদ লঙ্ঘিত হয়েছে। এই নির্দেশের কড়া সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় অনেকে বলেছেন, কারো মাংস না খাওয়ার যুক্তিতে অন্যের মাংস খাওয়ার অধিকার বা অন্যের জীবিকার অধিকার লঙ্ঘন করা যায় না। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব নিয়ে ভারতকে আবারও হুঁশিয়ারি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অর্থনৈতিক উপদেষ্টা ব্রায়ান রিজ এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। এর আগে ভারত সফরে এসে আমেরিকার ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দালীপ সিংহ একই ধরনের সতর্কতা উচ্চারণ করেছিলেন ভারতের বিরুদ্ধে। বুধবার হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক ব্রায়ান রিজ সাংবাদিকদের বলেন, ভারত সরকারের কাছে আমাদের বার্তা হল রাশিয়ার সাথে আরও সুস্পষ্ট
স্পষ্ট কৌশলগত বিষয়ে ঘনিষ্ঠ হওয়ার পরিণতি হবে ব্যাপক এবং দীর্ঘমেয়াদী। তিনি বলেন, অবশ্যই এমন কিছু ক্ষেত্র আছে যেখানে আমরা ইউক্রেনে আগ্রাসনের প্রেক্ষাপটে চীন ও ভারতের সিদ্ধান্তে হতাশ হয়েছি। উল্লেখ্য, ইউক্রেন ইস্যুতে অনেক দেশ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও ভারত বিষয়টি প্রত্যাখ্যান করেছে। ব্লুমবার্গের মতে, ভারত হচ্ছে রাশিয়ার বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ, আর এই দেশটিকেই এশিয়ার চীনের পাল্টা শক্তি হিসেবে বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষ রাশিয়া এবং চীন অত্যাধুনিক প্রযুক্তিতে দ্রুত অগ্রসর হচ্ছে। এই পরিস্থিতিতে হাইপারসোনিক অস্ত্র ও ইলেকট্রনিক যুদ্ধের ক্ষমতা বাড়ানো নিয়ে সহযোগিতা করবে বলে মঙ্গলবার জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। তিন দেশের মধ্যে এই বিষয়ে চুক্তিও হয়েছে বলে বার্তা সংস্থা AFP বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ওই তিন দেশ অকাস নামে একটি সামরিক জোটের ঘোষণা করে। সে সময় তিন দেশের মধ্যে পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি বিনিময়ের সিদ্ধান্ত হয়। এবার সেই সহযোগিতার পরিধি আরও বাড়ালো ত্রিদেশীয় জোটটি। মঙ্গলবার তিন দেশ এক যৌথ বিবৃতিতে জানায়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট স্কট মরিসন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার সশস্ত্র সাবমেরিন কর্মসূচি ভালোভাবে এগোচ্ছে, তাতে তারা সন্তুষ্ট। জোটের সদস্যরা পরস্পরকে সহযোগিতা করছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, আমরা এই ত্রিপাক্ষিক সহযোগিতা হাইপারসোনিক, কাউন্টার হাইপারসোনিক ও ইলেকট্রনিক যুদ্ধের ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও প্রসারিত করতে চাই। আমরা একে অন্যের সঙ্গে তথ্য শেয়ার করব, প্রতিরক্ষার ক্ষেত্রে নতুন উদ্ভাবনের বিষয়টিও শেয়ার করব। বিবৃতিতে ত্রিদেশীয় জোটটি আরও জানায়, আমাদের এই কাজের অগ্রসরের পর আমরা প্রতিরক্ষার জন্য অন্য ক্ষেত্রেও সহযোগিতা বাড়াব, তখন অন্য সহযোগীদেরও এর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। এদিকে তিন দেশের এই পদক্ষেপ থেমে নেই তাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত রাশিয়া ও চীন। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের মতে, রাশিয়া হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে সবচেয়ে উন্নত দেশ, চীনও আগ্রাসীভাবে এই প্রযুক্তির উন্নয়ন করেছে। গত মাসেই ইউক্রেনের দুইবার কিনজাল হাইপারসোনিক মিসাইল নিক্ষেপ করার দাবি করেছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের বুচা শহরে দেশটির কর্তৃপক্ষ রাশিয়ার বিরুদ্ধে অমার্জিত ও নিন্দনীয় উস্কানি দিয়ে যাচ্ছে। তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে এক টেলিফোন আলাপে মন্তব্য করেন। হাঙ্গেরিতে দুদিন আগে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে রুশপন্থী প্রধানমন্ত্রী ওরবানের দল বিজয়ী হয়। নির্বাচনের ফল প্রকাশের পর তাকে অভিনন্দন জানাতে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, বুচা শহরের কথিত বেসামরিক নাগরিক হত্যা সম্পর্কে ইউক্রেন যেসব প্রচারণা চালাচ্ছে তা সত্যের অপলাপ মাত্র। ইউক্রেন সরকার সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ তুলেছে। কিয়েভ দাবি করেছে, দেশটির বুচা শহর থেকে চলে যাওয়ার সময় রুশ সেনারা বহু বেসামরিক নাগরিককে হত্যা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, বুচা শহর থেকে রাশিয়ার সব সেনা ইউনিট সরিয়ে নেয়ার পর সেখানে কিছু মৃতদেহ ফেলে রেখে ছবি তোলা হয়েছে এবং সেসব ছবি দিয়ে বিশ্ব জনমতকে উস্কানি দিচ্ছে ইউক্রেন। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন বুচা শহরে রাশিয়ার কথিত যুদ্ধাপরাধের অভিযোগে বুধবার দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পুতিনের সঙ্গে টেলিফোন আলাপের পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ওরবান ইউক্রেনের বুচা শহরের বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড নিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তিনি বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা তথ্য বিকৃতির এমন এক যুগে বসবাস করছি যখন নিজের চোখে বিশ্বাস করাও কঠিন হয়ে পড়েছে। তিনি রুশ প্রেসিডেন্টকে যুদ্ধবিরতি ঘোষণা করার আহ্বান জানালে তিনি তাতে শর্তযুক্ত সম্মতি দিয়েছেন বলে জানান হাঙ্গেরির প্রধানমন্ত্রী। ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলে হাজার হাজার মানুষকে হত্যার প্রমাণ রাশিয়া লুকাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার তুরস্কের হ্যাবারটক টিভিকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এমন অভিযোগ করেছেন। খবর AFP-র সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, কেন আমরা মানবিক সহায়তা নিয়ে মারিওপোলে যেতে পারছি না তার কারণ হলো ভয়। সেখানে কি ঘটছে তা বিশ্ববাসী দেখতে পাবে। আমি মনে করি শহরটি একটি ট্র্যাজেডি, সেটি নরক। আমি জানি যে সেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং কয়েক হাজার আহত হয়েছেন। রাশিয়া হত্যার প্রমাণ লুকাতে পারবে না জানিয়ে তিনি বলেন, যেসব ইউক্রেনীয় মারা গেছে এবং যারা আহত হয়েছে তাদের তথ্য লুকাতে পারবে না। এ সংখ্যা হাজার হাজার, এটা লুকানো অসম্ভব। জেলেনস্কির অভিযোগ, রাশিয়া ইতিমধ্যে কিয়েভের বাইরে বুচা এবং আশেপাশের বেশ কয়েকটি শহরে সংঘটিত অপরাধের প্রমাণ গোপন করার চেষ্টা করেছে। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে জেলেনস্কি আরও বলেন, যেভাবেই হোক এটি হতে হবে। আমি মনে করি এটি ছাড়া এ যুদ্ধ
বন্ধ করা কঠিন। তবে মস্কোর সঙ্গে আলোচনায় আসা কঠিন ছিল জানিয়ে তিনি বলেন, আমরা বুঝতে পারি যে আমরা কার সঙ্গে কাজ করছি।